গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে রাত্রি 8:12, জানি না গুড ইভিনিং বলা ভালো না 8:12, তো অনেকে গুড নাইট বলে ব্লগ শেষ করে দেয়। আজকে আমি এখন থেকেই শুরু করছি, আমি বুঝতে পারছি নিজেই যত পুজো এগিয়ে আসছে আমি তত ডাউন হয়ে যাচ্ছি, আর সে কারণটা কেন সেটা তোমরা অলরেডি জানো, কালকের ব্লগে আমি অলরেডি বলে দিয়েছি। যাই হোক না কেন, তো তো আমি রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে মোটামুটি আমার কিছু কাজ রয়েছে আজকে, আজকে সকালে সেরকম কিছু দুপুরে রান্না করিনি। করেছিলাম হচ্ছে কাঁকরোল ভাজা আর মাছের ঝোল, ব্যাস কাঁকরোল ভাজাটা খেয়েছে ঘি নুন দিয়ে, আর মাছের ঝোল তো ছিলই, তারপরে মাছের ঝোলটা খেয়েছে। আর এখানে রেখেছি ছোলার ডালটাকে ভিজিয়ে, এখানটায় ময়দাটা মাখবো তাই রেখে দিয়েছি, এটা আমাদের ভাজা মশলার জন্য, মশলাগুলো টেলে নিয়েছি তাই কড়াইটা বাইরে, আর প্রেশার কুকারে আলু আর একটু ছোলার ডাল সেদ্ধ বসিয়েছি। করবো আজকে রাতের ডাল পুরি আর দোকানের মতো আলুর তরকারি, যেগুলো কচুরির সাথে দেয় আর কি, তো সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। ঠিকই করেছিলাম, কারণ দেখো পুজোর সময় আমরা অনেকেই ভাবি সকালবেলা কি ব্রেকফাস্ট বানাই বা রাতে ডিনারে কি থাকা উচিত। অনেকেই আছি যারা আমরা হয়তো ওই ভিড় ভাট্টায় বেরোতে পছন্দ করি না, বা আমরা এরকম দূরে থাকি তখন এরকম রান্না বান্না বানিয়ে বেশ খাওয়াই যায়, তাই জন্য ভাবলাম আজকে এই দুটো শেয়ার করবো। তো চলো আস্তে আস্তে আমি কাজ একটু গুছিয়ে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আগে প্রেশার কুকারে আমি আলুর তরকারিটার জন্য আলুটা আর ছোলার ডালটাকে সেদ্ধ করে নিচ্ছি। দেখো ডালপুরিটা বানানোর জন্য আমি ছোলার ডালটাকে বেশ 2-3 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এবার জলটা ঝরিয়ে নেব। তোমাদের কাছে বড় ছাঁকনি থাকলে অবশ্যই তাতেই ঝরাবে, আমার কাছে নেই তাই আমি এটাতেই আপাতত করে নিচ্ছি। জলটা ঝরিয়ে একদম ডাল থেকে মোটামুটি শুকিয়ে নিতে হবে, আর এটাকে আমি একটা বড় প্লেটের মধ্যে এখন ছড়িয়ে রেখে দিচ্ছি। দেখো ডালগুলোকে আমি সুন্দর ছড়িয়ে রেখে দিয়েছি, একটু জলটা টেনে নেবে আর কি, তারপর আমি গ্র্যান্ড করব। তো চলো এখন ময়দা টয়দা মেখে নিই, ময়দার তো আর কি মাখা দেখাবো, ওটার মধ্যে জাস্ট ময়ান দেবো আর নুন দিয়ে ময়দাটাকে আমি মেখে নেবো। ফিরে আসছি কিছুক্ষণ বাদে। চলে এসেছি রান্নাঘরে আর দেখো ডালগুলো পুরো ঝরঝরে হয়ে গেছে, এবার পুরো জল তো আর টেনে যাবে না কখনোই, যতটা ঝরানো সম্ভব ঝরিয়ে দিয়েছি। এবার এই পর্যায়ে আমি মিক্সিতে দিয়ে দেব গুঁড়ো করার জন্য, এটাকে আমি গুঁড়োই করব কারণ কোনো জল দিয়ে কিন্তু এটাকে বাটবো না। দাঁড়াও বেটে তারপর নয় ফিরে আসছি। তো আমি তো ডালটাকে বেটে নিয়েছি, ওটা বাটাই থাক আপাতত, এখন দেব একটু তেল কড়াইতে, তোমরা যে কোনো তেলেই করতে পারো, আমি আপাতত সর্ষের তেলেই করছি। এবার ফোড়নে আমি সামান্য কালো জিরে দিয়ে দিলাম আর দেবো একটু কমিয়ে নিচ্ছি, দিয়ে দেবো হিং। তোমরা যারা হিং পছন্দ করো না তারা অবশ্যই স্কিপ করতে পারো, আমরা তো ভালোবাসি অবশ্যই, তোমরা জানো এতদিন ধরে যারা দেখছো ব্লগ, আর যারা নতুন বন্ধু তারা জেনে নাও। তো এটা মোটামুটি হলো, এর মধ্যে আমি দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। দেখো খুব মিহি পেস্ট জল দিয়ে করেছি, এরকমটা নয়, হালকা একটু মিক্সির বাটির ধোয়া জল যেরকম থাকে ওই রকমের মধ্যে করে নিয়েছি। এখানে 3টে কাঁচা লঙ্কা আছে, একটু আদা বেটে নিয়েছি আমি, কিন্তু সবটা তো এখানে লাগবে না, আমি কিছুটা আলুর তরকারিতেও দেবো, এখানে পরিমাণ মতো আমি দিয়ে দিলাম। এবার এটাকেও একটু ভেজে নেবো যাতে কাঁচা ওই গন্ধটা চলে যায় আদার, এটার মোটামুটি কাঁচা গন্ধ চলে গেছে। এবার আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো সামান্য পরিমাণ, দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি, এটা তোমরা জেনে গেছো, আমি 2-3 দানা একটু ফেলে দিই, আমার ভালো লাগে টেস্টটা খোলে, আর এরকম পুর ভরাতে একটুখানি চিনি না দিলে কি ভালো লাগে না। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, যেহেতু ময়দা মাখাতেও আমি নুন ব্যবহার করেছি তাই জন্য একটু বুঝেই নুনটা দিতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলার গুঁড়োটা, এই ভাজা মশলাটা আজকে সন্ধ্যেবেলায় করলাম, আমার ভাজা মশলা গেছিল শেষ হয়ে। অনেকে জিজ্ঞেস করবে ভাজা মশলাটা কি কি দেওয়া আছে, ভাজা মশলাটা আমি ধনে জিরে মৌরি আর 2টো তেজপাতা বেটেছি। দেখো এতটা পরিমাণ ভাজা মশলা আছে, এতটাতে 2খানা তেজপাতা দিয়েছি বড় বড়। আমি কখনোই না ওই শুকনো লঙ্কাটাও ফ্রাই করে মানে শুকনো খোলায় টেলে দিতে চাই না, কারণ অনেক সময়ই আছে যে এই খাবারটাই হয়তো বাচ্চারা খাবে বা অনেক বড়রা আছে যারা খেতে পারে না ঝাল, তাই জন্য আমি কখনোই ভাজা মশলায় শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করি না, কারণ এমনি আমরা রান্নায় দিয়ে রেখে দিই লঙ্কা, তারপর ভাজা মশলা দিতে গেলে না অনেক সময় ঝাল হয়ে যায়। আর দেখো বাটাটায় আমি কোনো জল ইউজ করিনি, যে জলটা ও টেনেছিল মানে ডালটা টেনে নিয়েছিল সেই ডালে সেই জলটাতে আমি বেটে নিয়েছি,
যদি কারোর বেশি ড্রাই হয়ে যায় তখন সে 2-3 ফোঁটা জল ইউজ করতে পারবো, আদারওয়াইজ লাগে না। আর ডালটা খুব একটা মিহি আমি করিনি এই আর কি। তো এবার মিশিয়ে নেব ফ্রাই হওয়া অবধি। দেখো আমাদের ক্যামেরার পেছনেও কিছু জিনিস ঘটে যেগুলো ক্যামেরার পেছনেতেই থেকে যায় আর কি। যাই হোক, আমি যখন ওগুলো জিনিসগুলো দিয়েছিলাম ও তখন একটু ক্যামেরাটা ধরে দিচ্ছিল, যখন আমি মিক্সির বাটি ধুচ্ছিলাম বা হাত ধুই তখন ও কিন্তু এভাবে নেড়ে দেয়। যাই হোক, ওকে দেখাচ্ছি না, একটু লজ্জা পাচ্ছে বাবু আজকাল। ইজ ভালো লাগছে, বলেছি নাড়তে ভালো লাগছে। খা, সবসময় খাওয়ার কথা বাবু কেন? দেখো 5 মিনিট ধরে নাড়াচাড়ার পর এরকম একটা ঝুরঝুরে ব্যাপার এসছে। আমি আর 1 মিনিট মতো নাড়াচাড়া করে 1-1.5 মিনিট মতো নামিয়ে দেব। এরকমই একটা ঝুরঝুরে ব্যাপার চেয়েছিলাম, তো সেটাই এসছে। আমিও কিন্তু আজকে ডালপুরি ফার্স্ট টাইমই করছি, তো পুরটা খেয়ে মানে টেস্ট করে, আমার তো টেস্টার পাশেই আছে বুঝতেই পারছো, তো সে টেস্ট করে বললো খুব সুন্দর খেতে হয়েছে। তোমরা যদি, আমার একটু পরিমাণে ঝালটা ঠিকই হয়েছে, মানে আমরা, তোমরা যদি বাচ্চাদেরও খাওয়াও তাহলে বলবো লঙ্কা বাটাটা স্কিপও করতে পারো বা অল্প একটু দিতে পারো। দেখো পুরো ঝুরঝুরে হয়েছে, এখনই তো আমি এটা ভরতে পারবো না, এটাকে পুরো ঠান্ডা হতে দিতে হবে। তো ঠান্ডা হওয়ার জন্য আমি পাশে সরিয়ে রেখে দিচ্ছি। আর কড়াইটাকে দেখো, দুধও হয়নি আমার পুরটা বানিয়ে, ওই কড়াইতেই আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম। এই তরকারিটা আমি সর্ষের তেলেই করব, চেষ্টা করব দোকানের মতো আলুর তরকারি বানানোর। তো তরকারির জন্য তেলটাও গরম হয়ে গেছে, আমি এখানে 5 ফোড়ন দিয়ে দিলাম। তো এবারই দিয়ে দিলাম ওই আদা কাঁচা লঙ্কা বাটাটাই, যেটা বেটে রেখে দিয়েছিলাম সেটাই দিয়ে দিলাম। আমরা দুজনেই ঝাল খেতে পারি, অসুবিধা নেই, তাই জন্য পুরোটাই দিয়ে দিলাম। দেখো আদা আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা হওয়ার পরে আমি এই আলুটা দিয়ে দেবো। এই আলুটাকে না আমি প্রেশারেই সেদ্ধ করে নিয়েছি। দেখো এমন কিছু সেদ্ধ করে নিই যে খুব গলে গেছে বা কিছু, আমি খোসা শুদ্ধ সেদ্ধ করে নিয়ে তারপর খোসাটা ছাড়িয়ে নিয়ে তারপর পিস করে নিয়েছি আলুগুলোকে। তো একসাথে নাড়াচাড়া করে নেবো। এবার খুব যে লাল লাল করে ভাজতে হবে তা কখনোই নয়, জানোই হোটেলের তরকারি বা দোকানের তরকারি খুবই কেয়ারলেস ভাবেই তৈরি করা হয়, মানে খুব যত্ন নিয়ে ভেজে লাল করে ওরকম ভাবে তৈরি করা হয় না। তো আমি তো সেটাই আজকে চেষ্টা করব কেয়ারলেস ভাবে, কেয়ারলেস ভাবে। আলুটাকে কিছুটা একটু একটু নেড়ে চেড়ে নিয়েছি আর কি। এবার দিয়ে দিচ্ছি একটু হিং, তোমরা চাইলে এটা ডাইরেক্ট তেলেও দিতে পারো, যারা ভালোবাসো তারা স্কিপ করতে পারো। একদমই অল্প দিয়েছি। দিচ্ছি একটু ভাজা মশলা, বেশি না সামান্য। তারপর দেব একটু হলুদ গুঁড়ো, কোনো লাল লঙ্কার গুঁড়ো আমি ইউজ করব না, তোমরা চাইলে করতে পারো। একটু চিনি ফেলে দিচ্ছি, দেব পরিমাণ মতো নুন, ব্যাস। এবারও আবারও নাড়াচাড়া করে জল দেব, দিয়ে দেবো এই ছোলার ডালটাও যেটা আমি আলুর সাথেই সেদ্ধ করেছি। আর পারফেক্ট সেদ্ধ হয়েছে, মুখে পড়বে কিন্তু ওভার কুক হয়ে যায়নি। দেখো আঙুল দিয়ে ভাঙা যাচ্ছে, মুখে পড়লে বেশ ভালো লাগে, যেরকম শক্ত শক্ত। এই জায়গায় তোমরা ঘুগনির মটরও ইউজ করতে পারো। আমার নেহাত সকাল থেকে ভেজানো ছিল না, তাই জন্য আমি ছোলার ডাল দিয়েই করছি। দেখবো অনেক দোকানে ছোলার ডাল দিয়েও কিন্তু করে, অনেক দোকানে ছোট ছোট ফুলকপি দিয়ে করে। আমি কিন্তু আর কোনো মশলাপাতি ইউজ করিও নি আর করবো না। এইবার দিয়ে দেবো আমি জল, আলুটা মোটামুটি তো 70% মতো কুক করাই রয়েছে, মানে সেদ্ধ করাই রয়েছে, আর সামান্য পরিমাণ সেদ্ধ হলেই হয়ে যাবে। দেখো মোটামুটি ফুটে এসেছে। এবার আমি শুকনো খোলায় তেলে রেখে কাসুরি মেথি পাতাটাকে একদম ড্রাই রোস্ট করে নিয়ে তারপর একটু গুঁড়ো করে নিয়েছি, ওটা দিয়ে দেবো। এটাও চাইলে কেউ স্কিপ করতে পারো, তো আমার মনে হয় গন্ধটা ভালোই আসবে। আর আলুগুলোকে এবার আমি একটু ভেঙে দেবো যাতে ঝোলটা একটু মাখা মাখা টাইপের হয়ে যায় আর কি, আর কিছুই না। তো হয়ে যাক, তারপর আসি তোমাদের কাছে। আর আর একটা কথা, ফোড়নে আমি যখন গোটা 5 ফোড়ন দিয়েছিলাম তখন তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো, আমার ঘরে না নেই, তাই জন্য আমি আর দেইনি।
আলুর তরকারিটা ফিনিশিং এ দেখতে কেমন হচ্ছে সেটা তো তোমাদেরকে পরে দেখাচ্ছি, তবে মাস্ট বলবো ট্রাই করে দেখো একবার। ও আর আমি খেয়ে না পুরো তাজ্জব হয়ে গেছে যে সত্যি পুরো একটা দোকানের মতোই টেস্ট এসছে। তো এখানে ময়দাটা তো মাখা ছিলই, আমার নুন আর ময়ান দিয়ে মাখিয়ে রেখে একটু তেল গুলিয়ে রেখে দিয়েছিলাম, আর ডালের পুরটা আমার ঠান্ডা হয়ে গেছে, এবার ভরে নেবো। আমি লিচি গুলো কেটে নি, একদম ছোট লিচি করলে তো ভরা যাবে না। আর খুব শক্ত করে ময়দাটা মাখবে না। দেখো হয়ে গেছে, তো আমরা লিচি গুলো করে নিই, তারপর আসি তোমাদের কাছে। চলো এবার বেলে নেব, পুর সবকটাতে ভরা হয়ে গেছে, আর একদমই হালকা হাতে একটু তেল লাগিয়ে নিয়ে তারপর বেলবে, যাতে খুব জোর দেবে না, ডাল বেরিয়ে আসলে খুবই খারাপ হবে। তো দেখো বেলাটা দেখেই বোঝা যাচ্ছে যে চারদিকে ছড়িয়েছে, আর খুব একটা পাতলা করার চেষ্টা করবে না। দেখো দেখেই বোঝা যাচ্ছে যে চারদিকে ছড়িয়েছে। তো চলো আমি তো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, দেখা যাক ফোলে কিনা। দেখে বুঝতেই পারছো তোমরা, লুচি এইসব যদি না ফোলে না খুব খারাপ লাগে। আর কড়াইটা নেই এখন, আমার এটাতেই ভাজতে হচ্ছে। তো মোটামুটি এরকম একটু লালচে লালচে করে আমি ভেজে নেবো, আর কিছুই না। তো চলো সবকটা ভেজে নি, দেখে বুঝতেই পারছো যে বাকিগুলোও ফুলবে। এক গামলা ডাল পুরি, দেখে বুঝতেই পারছো প্রত্যেকটা ফুলেছিল, আর একটা সেখানে একটু বেরিয়ে এসেছিল, ওই জন্য এগুলো হয়েছে আর কি। যাই হোক না কেন, একটু বেশি ভরে ফেলেছিল পুর ওটাই। আর তরকারিটা জাস্ট দেখো দারুণ হয়েছে, কিন্তু অবশ্যই ট্রাই করো। তো চলো এবার বসবো আমরা খেতে, খেয়ে দিয়ে তারপর তোমাদেরকে রিভিউ দিচ্ছি। তো বসেছি, দেখো জাস্ট আমি ধার দিয়ে ছেড়েছি এই কোনাটা, তো এমনকি পুর পৌঁছেছে। আর এই দেখো ভেতরটা পুরোটাই পুর রয়েছে। তো একবার কিন্তু ট্রাই করে অবশ্যই দেখতে পারো, আর আলুর তরকারিটা তো দুর্ধর্ষ, তোমাদেরকে অবশ্যই খেয়ে উঠে রিভিউ দিই। যে একটাই কথা বলবো, তোমাদেরকে আমরা লোভ দেখানো ছাড়া আর কিছুই করতে পারবো না। দুর্দান্ত খেতে হয়েছিল, ভীষণ সুন্দর খেতে হয়েছিল, তোমরা কিন্তু অবশ্যই একদিন ট্রাই করে দেখতে পারো। তো চলো আজকের মতো টাটা, কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে। আশা করি এই ব্লগটার কিছু অন্তত ভালো লেগেছে, বা তোমাদের হেল্প করতে পেরেছি কিছুটা হলেও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট। আর যদি নতুন বন্ধু চ্যানেলে এসে থাকো, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে জানিও তোমরা দের কেমন লাগলো। তো চলো আজকের মতো টাটা।